করে ফেলি, দেখেন ওরাকল 1977 সালে। আমরা একটা জিনিস মনে রাখি যে বাংলাদেশ সংবিধানের 77 আছে ন্যায়পাল, বাংলাদেশ সংবিধানের 77 নম্বর অনুচ্ছেদে আছে ন্যায়পাল। এই প্রতিষ্ঠানগুলির মধ্যে সব থেকে পরিচিত যে প্রতিষ্ঠান এটা কিন্তু ওরাকল। আমরা ওরাকলের বিভিন্ন ইউজ আমরা দেখে থাকি, ওরাকল প্রতিষ্ঠান 1977 সালে করে রেখে রাখেন ন্যায়পাল। যেহেতু আপনাদের ন্যায়পাল শব্দটা মুখস্থ, সুতরাং ন্যায়পালের সাথে কম্পেয়ার করে মনে রাখা যায় এটি প্রতিষ্ঠিত 1977 সালে। ন্যায়পালের সাথে মিল রেখে এটা মনে রাখা যায় এটি প্রতিষ্ঠিত 1977 সালে। একটু দেখেন এই সালগুলো থেকে কিন্তু বিশেষ করে একটা কোশ্চেন আসে, এই সালগুলো থেকে প্রায় বিশেষ করে একটা কোশ্চেন আসতে দেখা যায়। একটু দেখেন এই সালগুলো থেকে প্রত্যেক বিশেষ পরীক্ষায় একটা করে কোশ্চেন আসতে দেখা যায়। একটু কেন ঝটপট লেখেন, দেখেন বুঝতে পেরেছেন কিনা। দেখেন বুঝতে পারছেন কিনা, সালগুলো থেকে কিন্তু হচ্ছে প্রত্যেক বিশেষ পরীক্ষা কোশ্চেন আসে। তারপরে দেখেন 1975, একটু দেখেন মানুষের বয়স যখন 75 বছর হয়ে যায় তখন মানুষ অনেক সফট হয়, তার বয়স হয়ে গেলে মানুষ সফট হয়, তাহলে মাইক্রোসফট যেটা সেটা প্রতিষ্ঠিত 1975 সালে। দেন অ্যাপেল, অ্যাপেল তো আমার সবাই জানেন, অ্যাপেল একটা এক বরিশালের একটা মেয়ে অ্যাপেল কাছে নিচে বসা ছিল, উপর থেকে স্যাট করে একটা আপেল গায়ে পড়ে, স্যাট স্যাট করা, ১৯৭৬ সালে। গুগল এটি মনে রাখা যাবে, এখানে দূর সংখ্যা একই, এখানে দূর সংখ্যা একই। একটু দেখেন গুগল মনে রাখা কত বলে যে একটা চমৎকার টেকনিক শেখায়, দেখেন DOOGLE গুগল, এবং দেখেন দুইটা নয়, নয়ের পর সংখ্যা 10, নয়ের পর সংখ্যা এটা মনে রাখি। গুগল প্রতিষ্ঠা 1998 সালে, গুগল প্রতিষ্ঠা 1998 সালে, গুগল 1998 সালে। দেন হচ্ছে ইউটিউব সবাই জানি 2006, আর ফেসবুক 2004, এবং টুইটার 2006। এই ছয়টা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার সালগুলো খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আসে, এই ছয়টা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার সালগুলো খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আসে। কাইন্ডলি একটু দেখেন বুঝতে পেরেছেন কিনা, কে কে বুঝতে পেরেছেন কাইন্ডলি একটু ইয়েস লিখবেন, কে কে বুঝতে পেরেছেন একটু ইয়েস লিখবেন। আপনাদের মাঝখানে কারা হচ্ছে বিশেষ পরীক্ষা দিবেন একটু বলবেন। আমরা টোটাল 120টা ক্লাস নেই ক্লাসের, এবং সেখানে আজকে 16 নম্বর ডে, মোট 24 দিন ক্লাস নেই, 5টা করে লেকচার নেই, তার মধ্যে আজকে তাহলে বড় বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে কি কি পড়ুন, ওরাকল, মাইক্রোসফট অফিস, অ্যাপেল, গুগল, ইউটিউব, ফেসবুক এবং টুইটার, এদের কি কি পড়তে হবে, পড়তে হবে প্রতিষ্ঠার সাল, কি কি পড়তে হবে লিখে রাখেন। প্রতিষ্ঠার সাল 1 নম্বর পড়বে এটা কত সালে প্রতিষ্ঠিত হয়, 2 নম্বর পড়বে এদের প্রধান কার্যালয় কোথায়, প্রধান কার্যালয়, প্রধান কার্যালয়, 3 নম্বর পড়বে এদের প্রতিষ্ঠাতা কে, একটু প্লিজ লিখে রাখেন। এইটুকু যদি পড়তে পারেন তাহলে এই প্রতিষ্ঠান থেকে একটা কোশ্চেন আপনি কমন পাবেন, প্লিজ ক্লিয়ার কিনা, প্রতিষ্ঠান থেকে একটা কোশ্চেন কমন পাবেন। যদি কিনা আপনি এইটুকু এভাবে পড়তে পারেন তাহলে আপনি 100% শিওর থাকেন যে এখান থেকে একটা কোশ্চেন আপনি কমন পাবেন। এখানে কারা কারা 43 তম বিশেষ দিবেন কাইন্ডলি একটু ইয়েস লিখবেন, এখানে কারা কারা 43 তম বিশেষ পরীক্ষা দেবেন একটু ইয়েস লিখবেন। আপনাদেরকে আমরা 60টা টপিক বলে দেবো, 60টা টপিক থেকে 80+ কোশ্চেন কমন পাবেন। তার এই একটা টপিক এর নাম প্রতিষ্ঠান সমূহ, অর্থাৎ প্রযুক্তির প্রতিষ্ঠান সমূহ থেকে একটা কোশ্চেন পরীক্ষা আসে, কি কি পড়তে হবে, প্রতিষ্ঠা সাল, প্রধান কার্যালয় এবং হচ্ছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা কে, এটা বানিয়েছিল কত সালে প্রতিষ্ঠিত হয়, প্রধান কার্যালয় কোথায় এবং এটার প্রতিষ্ঠাতা কে, এইটা একটা কোশ্চেন পরীক্ষা আসবে। একটু লিখেন এইটার একটা কোশ্চেন পরীক্ষা আসবে, ঝটপট লিখবেন, টাইম নেওয়া যাবে না কোনোভাবে। 60টা টপিক থেকে কথা বলে দেবো, 60টা টপিক থেকে আপনি চোখ বন্ধ করে, 60টা টপিক থেকে আপনি চোখ বন্ধ করে 80+ কোশ্চেন কমন পাবেন, 60টা টপিক থেকে আপনি 80+ কোশ্চেন কমন পাবেন ইনশাল্লাহ। এখনের পরের অভিজ্ঞতা থেকে বলি, 60টা টপিক থেকে আপনি কনফার্ম থাকেন যে 80+ কোশ্চেন কমন পাবেন। যারা খুব খারাপ অবস্থায় আছেন, বিশেষ পরীক্ষা দিবেন মন খারাপ করে বসে আছেন যে ভাই কোনটা পড়বো কোনটা রাখবো, এলোমেলো অবস্থা আছে, তাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই আপনি এই 60টা টপিক সালেক্ট করে পড়া শুরু করবেন ইনশাল্লাহ। ঝটপট একটু দ্রুত লেখেন, তাহলে 1 নম্বর কি শিখলাম একটু দেখেন, প্রযুক্তির প্রতিষ্ঠান সমূহ লেখা হয়ে গেছে, ডান লেখেন, লেখা শেষ, লেখা শেষ। বইয়ের পেজ নাম্বার, বইয়ের পেজ নাম্বার 394 বের করেন, বইয়ের কার কার কাছে বই আছে, যার যার কাছে বই আছে বইয়ের পেজ নাম্বার 394 বের করেন, প্লিজ বইয়ের পেজ নাম্বার 394 বের করেন।
বইয়ের পেজ নাম্বার 394 একটু লেখা শেষ হলে কেন একটু বলেন, লেখা শেষ হলে কেন একটু বলেন। তত্ত্ব প্রযুক্তির বড় বড় প্রতিষ্ঠান, বাংলাদেশের শিল্প বাণিজ্য অর্থনীতি, জাতিসংঘ, অসমতা এবং ঐকিক নিয়ম একটু দেখেন, এবং ঐকিক নিয়ম ঝটপট লেখেন। তারপর দেখেন বাংলাদেশের শিল্প বাণিজ্যে কি কি পড়তে হবে, লেখেন বাংলাদেশের শিল্প বাণিজ্য, শিল্পের প্রধান শিল্পের প্রকারভেদ, প্রতিষ্ঠান, উৎপাদন ও কাঁচামাল। প্রথম পড়তে হবে দেখেন শিল্প থেকে শিল্পের প্রকারভেদ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মাঝারি শিল্প, ভারী শিল্প, এটা কিন্তু আলাদা আলাদা। শিল্পের শিল্পের প্রকারভেদ, কাঁচামাল, কাঁচামাল বলতে কি, যেমন ইউরিয়া সার, এটির কাঁচামাল কি দিয়ে তৈরি, খুব এগুলো পরীক্ষা থাকে। তাহলে দেখলাম কি, শিল্প থেকে প্রকারভেদ, শিল্পের কাঁচামাল, একটু লেখেন শিল্পের প্রকারভেদ, শিল্প থেকে শিল্পের কাঁচামাল, কাঁচামাল, তারপর আমদানি রপ্তানি, ইপিজেড একটু লেখেন, আমদানি রপ্তানি। আর তিন নম্বর ইপিজেড একটু লেখেন, এই ইপিজেড থেকে কোশ্চেন থাকবে, ছাত্র দিয়ে রাখেন। ইপিজেড থেকে সরকারি ইপিজেড কয়টা, বেসরকারি কয়টা, একমাত্র কৃষি ইপিজেড কোনটা, সেটা কোথায় অবস্থিত, এই ধরনের কোশ্চেন গুলো থেকে একটা কোশ্চেন বিশেষ পরীক্ষা আসে। একটু লেখেন এই ধরনের প্রশ্ন থেকে বিশেষ পরীক্ষা একটা কোশ্চেন আসে, একটু লেখেন। তারপরে লেখেন লেখেন জিডিপি, লেখবেন আর কি শিখতে হবে, লেখেন জিডিপি, জিএমপি, এমএনপি, এবং শিখতে হবে মাথাপিছু আয়। এই মাথাপিছু আয় থেকে প্রত্যেক বিশেষ করে কোশ্চেন থাকে মাথাপিছু আয়, এবং পড়তে হবে একনেক কমিটি। একনেক কমিটির প্রধান হচ্ছে মাননীয় পিএম মহোদয় একনেক। তাহলে কি কি দেখেন, শিল্পের প্রোগ্রামে, শিল্পের কাঁচামাল, আমদানি রপ্তানি, ইপিজেড, জিডিপি, জিএমপি, এনএনপি, মাথাপিছু আয় এবং একনেক। দেখেন পড়া কিন্তু শেষ, এতটুকু পড়লে কিন্তু এখান থেকে তত্ত্বগুলো জাস্ট নিয়ে পড়ে ফেলবেন, বইয়ে দেওয়াতে পড়বেন একটু প্লিজ। এখন লেখেন বাংলাদেশে বেসরকারি ইপিজেড আছে কতটি, লেখেন পাইন প্রায় দেখি, বাংলাদেশে বেসরকারি ইপিজেড আছে কতটি, লেখেন
বাংলাদেশে বেসরকারি ইপিজেড আছে কতটি? বাংলাদেশে বেসরকারি ইপিজেড কতটি কি পারেন কিনা? বাংলাদেশে বেসরকারি ইপিজেড আছে কতটি? বাংলাদেশে বেসরকারি ইপিজেড আছে কতটি লেখা দিতে পারেন কিনা? বাংলাদেশে বেসরকারি ইপিজেড আছে কতটি? বাংলাদেশে বেসরকারি ইপিজেড আছে কতটি? বাংলাদেশে মোট বেসরকারি ইপিজেড আছে কতটি? উত্তর হবে বাংলাদেশে বেসরকারি ইপিজেড আছে দুইটা। একটু লেখেন অ্যান্সার হলো বাংলাদেশে বেসরকারি ইপিজেড হলো দুইটা। তাহলে আমরা প্রথমে বলেছিলাম যে মোট 60টা টপিকস যারা কিনা বিসিএস পাস করতে চান একবার প্রিলিতে 3 ঘন্টা সময় আপনি দিবেন ভোরবেলা। এই ভোরবেলা 3 ঘন্টা সময় প্রতিদিন এই 60টা টপিকস একবার করে চোখ বুলাবেন, এইটা জরুরি। কারণ এই 60টা টপিকস থেকে 80+ কোশ্চেন কমন আসবে, বাকি 5টার জন্য 40টা কোশ্চেন লাগবে। তাহলে এবার দুইটা কথা কিন্তু বললাম। এক নম্বর কি বললাম, আইসিটি প্রতিষ্ঠান সময় এখান থেকে একটা পরীক্ষা আছে। আর দুই নম্বর কি বলে ইপিজেড, ইপিজেড থেকে প্রত্যেক পরীক্ষা আসে। বাংলাদেশে একমাত্র বেসরকারি বাংলাদেশে কৃষি উপজেলা হলো একমাত্র নীলফামারীতে অবস্থিত একমাত্র কৃষি উপজেলা। তারপর মোট ইপিজেড সংখ্যা 10টা, এর মধ্যে 8টা সরকারি 2টা বেসরকারি। এই সকল তথ্যগুলো দেখবেন বইয়ের মধ্যে চমৎকার করে দেওয়া আছে। কাইন্ডলি একটু দেখেন পেয়েছেন কিনা, যদি বইয়ে পেয়ে থাকেন কাইন্ডলি একটু বলুন পেয়েছি, আমরা সামনে আগাবো প্লিজ। যদি বইয়ে পেয়ে থাকেন কাইন্ডলি একটু জানান প্লিজ। তারপরে দেখেন তিন নম্বর টপিক যেটা পড়তে হবে, দুই নম্বর টপিক যেটা পড়তে, দুই নম্বরটা কি কি পড়বে একটু দেখেন। দুই নম্বর T2 পড়বে হচ্ছে তিনটা জিনিস, ইপিজেড ঠিক থাকবে এখান থেকে, হোয়াই ইপিজেড থেকে কোশ্চেন থাকবে,
না হয় হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অথবা অথবা একনেক, এই তিন জায়গা থেকে মাস্ট একটা কোশ্চেন বিশেষ পরীক্ষা আসবে। এটা টি টু এটা লিখে রাখেন, এখান থেকে মাস্ট একটা কোশ্চেন বিশেষ পরীক্ষা আসবে, একটু লেখেন এখান থেকে একটা কোশ্চেন মাস্ট বিশেষ পরীক্ষা আসবে, এবং যতটুকু পড়তে হবে ততটুকু কিন্তু আসে, একটু দেখেন বইতে পাইছেন কিনা খুঁজে। তো সাথে আরেকটা জিনিস আছে এসডিজি, একটু লিখে রাখেন এসডিজি, এই চারটা জিনিস একনেক এবং এসডিজি সবগুলো দেখেন পাশাপাশি আছে, বইতে সবগুলো দেখেন পাশাপাশি আছে। ওকে, তারপর দেখেন জাতিসংঘ, জাতিসংঘ থেকে দুইয়ের অধিক কোশ্চেন আসে। প্রথমে জাতিসংঘ পড়তে গেলে আগে জাতিপুঞ্জ পড়তে হবে, জাতিপুঞ্জ আমরা জানি জাতিপুঞ্জ গঠিত হয় হচ্ছে 1919 সালে, এবং ঘটনা কি ঘটছিল সেটা হল যে দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে গঠিত হয়, এবং এটার প্রতিষ্ঠাতা ছিল ডক্টর উড্রো উইলসন, এটুকু পড়তে হবে শুধু। এবং তারপরে জাতিসংঘ, জাতিসংঘ দিবস 24 অক্টোবর 1945, এই সালটা পরীক্ষায় আসে। এবং জাতিসংঘে অঙ্গ সংগঠন কয়টা, ছয়টা, মনে আছে অঙ্গ সংগঠন কয়টা, ছয়টা, এবং এর মধ্যে বিলুপ্ত হলো কোনটা, ওসি পরিষদ, এই অঙ্গ সংগঠন পড়তে হবে। এবং আমরা জানি যে জাতিসংঘের সাধারণ পরিষদ আছে, সেই পরিষদে মিটিং বসে প্রত্যেক মাস, প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার, এটা পড়তে হবে। এছাড়া নিরাপত্তা পরিষদের সদস্য কয়টা সেগুলো পড়তে হবে, এবং সাথে ভেটো পাওয়ার কি সেটা পড়তে হবে। এটা পড়ার পরপরই আপনাকে শিখতে হবে হচ্ছে এর হচ্ছে মহাসচিবগণের নাম, মহাসচিবগণ ডিটেলস পড়তে হবে, মহাসচিব ডিটেলস পড়তে হবে, মহাসচিবগণ ডিটেলস পড়তে হবে। দেখেন মানে দেখেন প্রথম প্রথম মহাসচিবের নাম কি, উত্থান, বিমান বিমান দুর্ঘটনা মারা দেয় কি, এগুলো ধরে ধরে একদম সব পড়তে হবে। বর্তমান মহাসচিব কততম, নবম, উনি হলেন ওনার জন্মস্থান কোথায়, অর্থাৎ উনি কোন দেশের নাগরিক, পর্তুগাল নাগরিক, এবং অ্যান্তনিও গুতেরেস ওনার নাম, এটা এগুলো শিখতে হবে। এছাড়া জাতিসংঘের অঙ্গ সংগঠন, অঙ্গ সংগঠন যেমন ইউএনডিপি খুব খেয়াল করেন, তারপরে ইউএনএফপিএ একটু দেখেন, ইউএনএফপিএ এইগুলো শুধুমাত্র এইগুলো থেকে এটা হেডকোয়ার্টার, এবং প্রতিষ্ঠার সাল করলে হেডকোয়ার্টার, প্রতিষ্ঠার সাল করলে কিন্তু হয়ে যায়, হেডকোয়ার্টার এবং প্রতিষ্ঠার সাল করলে কিন্তু হয়ে যায়, হেডকোয়ার্টার এবং প্রতিষ্ঠার সালে কিন্তু পরীক্ষা আসে। কি কি পড়তে হবে সেই জিনিসগুলো একটা আইডিয়া দিয়ে দিই আপনাদেরকে। জাতিসংঘ মাস্ট, কয়েকটা টপিকস আছে যেগুলো থেকে সবসময় কোশ্চেন হয়, তারপরে জাতিসংঘ কিন্তু অবশ্যই আপনাকে শিখতে হবে, জাতিসংঘ মাস্ট শিখতে হবে। জাতিসংঘ থেকে একাধিক কোশ্চেন হবে, জাতিসংঘ থেকে একাধিক কোশ্চেন পরীক্ষায় আসবে। তারপর লেখেন অসমতা, অসমতার ক্ষেত্রে আমরা মাত্র দুইটা নিয়ম শিখব, অসমতা থেকে পরীক্ষায় কোশ্চেন হয় করে লিখি, অসমতার ক্ষেত্রে থেকে পরীক্ষায় কোশ্চেন হয় কি লেখেন, অসমতা কি একটু লিখি, অসমতা লেখেন এরকম থাকে, দেখেন এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন ফাইভ, আচ্ছা এরকম থাকে দেখেন মাইনাস এ গ্রেটার দেন ফাইভ, এক নাম্বার লিখব যে অসমতাকে, এটা এক নাম্বার, অসমতাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ বা ভাগ করলে, ভাগ বা গুণ, গুণ করলে চিহ্নে পরিবর্তন হয়, অসমতার চিহ্নে পরিবর্তন, অসমতাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নে পরিবর্তন হয়, অসমতাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এখানে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে কি হবে, মাইনাস ওয়ান প্লাস, এটা হয়ে যাবে এরকম হবে মাইনাস ফাইভ, একটু দেখেন। তাহলে এক নম্বর রুলস কি শিখলাম, অসমতাকে মাইনাস ওয়ান দ্বারা, এখানে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস ওয়ান প্লাস হয়ে গেল, এটা তখন মাইনাস ফাইভ ছিল, এটা তখন হয়ে গেছে লেস দেন। তাহলে এক নম্বর নিয়ম কি শিখলাম, অসমতাকে, অসমতাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, অসমতাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন কি হয়, পরিবর্তন হয়ে যায়, এক নম্বর শিখলাম। দুই নম্বর শিখলাম কি, দুই নম্বর শিখলাম হচ্ছে যে যদি কিনা অসমতার ক্ষেত্রে বিপরীতীকরণ করা হয় এরকম থাকলো ওয়ান বাই ফাইভ, দুই নম্বর শিখবো যে অসমতার ক্ষেত্রে বিপরীতীকরণ করা হয়, বিপরীতীকরণ, তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে কি সেটা, যদি এরকম থাকে, আচ্ছা এটাকে আমি এরকম লিখি ওয়ান বাই এক্স লিখি, তাহলে এটা আমার বুঝতে পারি এরকম থাকলো,
বিপরীত মানে এক্স বানাইতে হবে, তাহলে কি লাগে এটাকে এক্স লিখতে হবে, এইটা হয়ে যাবে ওয়ান বাই ফাইভ। বিপরীতকরণ মানে জাস্ট উল্টা দিয়েছি। এই ওনলি দুইটা রুল শিখতে হয় অসমতার ক্ষেত্রে। অসমতার ক্ষেত্রে মাইনাস ওয়ান দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। অসমতার ক্ষেত্রে মাইনাস ওয়ান দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। অসমতার ক্ষেত্রে মাইনাস ওয়ান দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। অসমতার ক্ষেত্রে মাইনাস ওয়ান দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। দুই নম্বর, অসমতার বিপরীতকরণ করলে, অসমতার বিপরীতকরণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এই জিনিসগুলো শেখা যাবে নিঃসন্দেহে। একটু লেখেন প্লিজ। একটা অঙ্ক একটু লেখেন থ্রি এক্স মাইনাস টু আর টু এক্স মাইনাস ওয়ান। একটু লেখেন থ্রি এক্স মাইনাস টু, থ্রি এক্স মাইনাস টু আর টু এক্স মাইনাস ওয়ান। এটাকে সমাধান করেন। সমাধান করলে কি হয় দেখেন, সমাধান করলে হবে হচ্ছে দেখেন এই ফ্রাইস এক্স মাইনাস টু এক্স গ্রেটার দেন এখানে মাইনাস ওয়ান প্লাস হলো টু, তাহলে এক্স গ্রেটার দেন হচ্ছে ওয়ান। এখানে একটা জিনিস, অ্যান্সার লেখার সময় ছেলেমেয়েরা বিপদে পড়ে। এই অ্যান্সার এক্স সমান কি হবে একটু দেখেন, এক্স সমান কি হবে, এটাই গুরুত্বপূর্ণ কথা। আমরা এখানে একটা জিনিস, একটু রেখার সংখ্যা রেখা টানি, রেখা টানলে দেখেন এটা হলো কি, এটা হলো শূন্য, এদিকে প্লাস ওয়ান, এদিকে হলো প্লাস টু, এভাবে যাবে, এদিকে মাইনাস ওয়ান, এদিকে মাইনাস টু, এদিকে এটা এদিকে যাবে আর এটা হলো এদিকে যাবে। এদিকে কোন পর্যন্ত যাবে, ইনফিনিটি পর্যন্ত, এদিকে যাবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, শূন্য দিয়ে শুরু, এদিকে প্লাস ইনফিনিটি, এদিকে হলো মাইনাস ইনফিনিটি। যেহেতু অপশন ডিপেন্ডেন্ট এবং একটা বিশেষ একটা কোশ্চেন এবং এক্স এর ক্ষেত্রে মান হবে কহ দেখেন, দুইটা মান আনবে, দুইটা মানের মাঝে কখনো কখনো লিমিট দিয়ে অ্যান্সার দিয়ে দেয় এবং এখানে দুইটা মান কে দেবে, দুইটা মান কি কি আসবে একটু দেখেন। সেটা হলো এই যে এক্স এর মান শুরু হচ্ছে ওয়ান দিয়ে, ওয়ান থেকে বড়, মানে মানটা কিন্তু এই এখানে ওয়ান, এই দিকে হয় মানটা, তাহলে কতদূর বড় সেটা কিন্তু বলে নাই, ওয়ান থেকে শুরু হবে শেষ হবে ইনফিনিটি বেদে। এই জায়গাটা অনেকেই বোঝেন না, অনেকেই আমাকে ছবি তুলে দিয়েছেন স্যার এক্স এর মান কিভাবে ওয়ান আর ইনফিনিটি হয় একটু ব্যাখ্যা করবেন। কাইন্ডলি একটু রেসপন্স করবেন, এক্স এর মান কেন ওয়ান আর ইনফিনিটি ক্লিয়ার হয়েছেন কিনা একটু কাইন্ডলি রেসপন্স করবেন, এক্স এর মান ওয়ান আর ইনফিনিটি এটা আপনি ক্লিয়ার কিনা। এক্স এর মান ওয়ান আর ইনফিনিটি এটা ক্লিয়ার কিনা কাইন্ড কথা বলবেন। ওকে, লাস্ট ওয়ান ছিল দেখেন, লাস্ট ওয়ান যেটা ছিল, লাস্ট ওয়ান একটু লেখেন, লাস্ট ওয়ান ছিল হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম থেকে কি কি শিখতে একটু দেখেন, লাস্ট ওয়ান ছিল ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম থেকে বিশেষ করে একটা কোশ্চেন হবে, একদম চোখ বন্ধ একখান কোশ্চেন ঐকিক নিয়ম থেকে পাবেন। কি কি শিখতে হবে লেখেন, প্রথমে ঐকিক নিয়ম থেকে শিখতে হবে সময় ও কাজ। ঐকিক নিয়ম থেকে শিখতে হবে এক নম্বর সময় ও কাজ। এই সকল জিনিসগুলো ইউটিউব চ্যানেলে আসতে পারলে আমি করাচ্ছি না, সময় ও কাজ। দুই নম্বর শিখতে হবে চৌবাচ্চা, চৌবাচ্চা। তারপর হচ্ছে তিন নম্বর হচ্ছে নৌকা ও স্রোত, নৌকা ও স্রোত। চার নম্বর হচ্ছে ট্রেন সংক্রান্ত সমস্যা, ট্রেন, ট্রেন সংক্রান্ত সমস্যা, ট্রেন সংক্রান্ত, ট্রেন সংক্রান্ত সমস্যা। এবং পাঁচ নম্বর প্রাণী সংক্রান্ত কিছু অঙ্ক আছে, প্রাণী সংক্রান্ত সমস্যা।
সময় ও কাজ চৌবাচ্চা এখন সময় ও কাজ চৌবাচ্চা নৌকাস্থ ট্রেন সংক্রান্ত সমস্যা এবং প্রাণী সংক্রান্ত সমস্যা এর মধ্যে একটা কোশ্চেন বিসেল পরীক্ষা আসে। একটু দেখেন আজকে কিন্তু আমরা পাঁচটা টপিক সেট আজকে কিন্তু আমরা পাঁচটা টপিক সেট কথা বলেছি একটু দেখেন আজকে কিন্তু আমরা পাঁচটা টপিক সেট কথা বলেছি একটু দেখেন আমরা এর মধ্যে প্রাণী সংক্রান্ত একটা ম্যাথটা করে দেই লেখেন প্রাণী সংক্রান্ত একটা কোশ্চেন লিখি লেখেন একটি বানর একটি বানর এক মিনিটে তিন মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে এক মিটার নামে। আমি সবগুলো ইংলিশে লিখে প্রথম মিনিটে তিন মিটার ওঠে পরবর্তী মিনিটে এক মিটার নামে একটু লেখেন নামে লেখেন বাইশ সরি পঁচিশ মিটার উঁচু বাসের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে পঁচিশ মিটার উঁচু বাসের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে। এখানে এমন কে কেউ আছেন যিনি আজকে নতুন জয়েন করেছেন এখানে একটু লিখবেন যদি কিনা কেউ নতুন জয়েন করে থাকেন এই পেজে কাইন্ডলি একটু নিউ ইয়ার্স লিখবেন যদি কেউ নতুন জয়েন করে থাকেন তাহলে কাইন্ডলি একটু নিউ ইয়ার্স লিখবেন এবং তিনি যদি এই ষাটটা টপিক পেতে চান তাহলে অবশ্যই 01615251515 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে আপনার নেম লিখবেন তাহলে আপনাকে আমাকে এই ষাটটা টপিক এর ছবি তুলে আপনাকে পাঠাবো এই ষাটটা টপিক উনি পড়েন একটু দেখেন তারপরে একটু দেখেন তার নিউ ইয়ার্স লিখবেন যদি কেউ নিউ থাকেন তাহলে একটু নিউ ইয়ার্স লিখবেন যদি কেউ নিউ থাকেন তাহলে একটু নিউ ইয়ার্স লিখবেন এবং দেখেন তাহলে একটি বানর কি করে একটি বানর এক মিনিটে তিন মিটার ওঠে এখানে একটা মজার তথ্য আছে সেই তথ্যটা বুঝুন এটা একটা বাস এই বাসটা হলো পঁচিশ মিটার উঁচু এই যে এখান থেকে এটু উচ্চতা পঁচিশ মিটার এখন বানরটা এই যে এই তিন মিটার ওঠে আর এক মিটার নামে তাহলে আমি থাকে কিন্তু দুই মিটার তাই না এটুক উঠে আর এটুক নামে তাহলে থাকে দুই মিটার তার মানে বানরটা যখন পঁচিশ মিটার এখানে মাথা উঠে যাবে তখন কিন্তু সে আর নামবে না তার মানে শেষ তিন মিটার এই যে উঠবে না নামবে না তার মানে বানরটা অ্যাকচুয়ালি ওঠানামা করে কতটুকু ওঠানামা করে হচ্ছে ওঠানামা করে পঁচিশ মাইনাস তিন মানে হচ্ছে বাইশ মিটার প্রথম কথা এটা যে বানরটি আসলে শেষবার যখন বাসার মাথায় উঠবে সে কিন্তু নামবে না বানরটি যখন শেষবার বাসার মাথায় উঠবে সে কিন্তু আর নামবে না বানরটি যখন শেষবার বাসার মাথায় উঠবে সে কিন্তু আর নামবে না তাই না তাহলে বানরটি মোট ওঠানামা কত মিটার বাইশ মিটার একটু দেখেন এখন দেখেন এক মিনিটে তিন মিটার ওঠে তার মানে কি এক মিনিটে তিন মিটার ওঠে আর এক মিনিটে এক মিটার নামে তাহলে বেসিক্যালি ওঠানামা করে কতটুকু সময় দুই মিনিট লাগবে কিন্তু এটা ক্যালকুলেশন অন্যভাবে নিতে হবে তাহলে দুই মিনিটে ওঠানামা কত মিটার দুই মিটার এখন শুধু উল্টাই দেন দুই মিটার উঠতে সময় লাগে দুই মিনিট দুই মিটার উঠতে সময় লাগে দুই মিনিট তাহলে হচ্ছে এক মিটার উঠতে সময় লাগে দুই বাই দুই আর এই যে বাইশ মিটার তাহলে বাইশ মিটার উঠতে সময় লাগে দুই ইন্টু বাইশ ভাগ হলো দুই তাহলে এগারো মানে বাইশ মিনিট খুব খেয়াল করেন কিন্তু শেষবার যে উঠছিল আপনার নামে নাই এখানে এক মিনিট লাগছিল উঠতে তার মানে তার মোট উঠতে সময় লাগে বাইশ প্লাস এক মানে তেইশ মিনিট মোট উঠতে সময় লাগে বাইশ প্লাস এক মানে হলো তেইশ মিনিট বান্ধবটির বাসায় মাথায় উঠতে মোট সময় লাগে বাইশ প্লাস এক মানে তেইশ মিনিট তাহলে আজকে আমরা কতগুলো চ্যাপ্টার দেখলাম একটু দেখি যারা কিনা বিসিএস ক্র্যাশ কোর্স এর স্টুডেন্ট আছেন বিসিএস ক্র্যাশ কোর্স এমন একটা কোর্স আমরা দেখালে হচ্ছে পাঁচটা করে টপিক পড়া দিই এবং পরের দিন পরীক্ষা নেই এবং সাথে আপনাদের কি একটা বই এখনো যদি আপনি বইটা কালেক্ট করতে পারেন যে কয়েকদিন সময় আছে যদি এখনো আপনি বিসিএস প্রিলিম ম্যাজিক বুকটা কালেক্ট করতে পারেন যারা কালেক্ট করছেন তারা তো আলহামদুলিল্লাহ একটু দেখেন যার কাছে বইটা আছে যা পড়লাম তার কিন্তু সুন্দর করে গোছানো আছে একটু দেখেন এবং গোছানো কিনে একটু ইয়েস বলবেন তাহলে আমরা কি দেখলাম
আমরা বললাম যে প্রথম টপিক কি শিখলাম, অবশ্যই শিখতে হবে কি প্রতিষ্ঠান সমূহ, কি কি প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠানগুলো। যেমন জিজ্ঞেস করা হয় যে গুগল কত সালে প্রতিষ্ঠিত হয়, গুগল বলেন তো, গুগল কত সালে, একটু আগে শিখেছি কি মজা করে দেখে তো কে অ্যান্সার করতে পারেন, গুগল কত সালে প্রতিষ্ঠিত হয়, একটু লেখেন তো, গুগল কত সালে প্রতিষ্ঠিত হয়, গুগল কত সালে প্রতিষ্ঠিত হয়, সবাই একটু লিখবে দেখি পারেন কিনা, গুগল কত সালে প্রতিষ্ঠিত হয়। কোন মতে এই বইটা যদি আপনি পড়ে ফেলতে পারেন, আশা করা যায় আপনি বিসিএস ফিল্ডে টিকে যাবেন ইনশাআল্লাহ। ভাই তারপর লেখেন 2x-3, একটা ম্যাথ দিয়ে দেখি পারেন কিনা, 2x-3 লেখেন, 2x-3 এরকম থাকলো সমাধান করতে বসে। একটু দেখেন এই সমাধান বইগুলোতে অনেক কঠিন করে শেখা, কিন্তু আমি মজা করে শিখাবো, হিসাব কিতাব সহ দেখেন খুবই সহজ কাজ। এই ওয়ান দেখেন আমরা লিখি 1, এটা 2x-3 এ হলো 1, একটু দেখেন তারপর কি করব, এই 3 রাখা যাবে না, 3 সব জায়গায় যোগ করে দিব, তাহলে 1+3 এই যে 2x-3+3 1+3 তাহলে এখানে থাকবে 4, আর এখানে হয়ে যাবে 2x, এখানে হয়ে যাবে 4, একটু দেখেন। আচ্ছা এখানে একটা মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস মানে হলো এখানে হবে হচ্ছে 2, এখন 2 শব্দকে রাখা যাবে না, সবগুলো 2 দিয়ে ভাগ করে দিব, এখানে 2 দিয়ে ভাগ করে থাকে 1, এই এখানে থাকে x, এখানে হয় 2, এটা অ্যানসার। দেখেন কি দ্রুত হয়ে গেছে, এই জন্য বলবো যে আপনি অবশ্যই অ্যাডভান্স কোর্সে আসেন, এই ম্যাথ দেখবেন কি কঠিন করে শেখানো। দেখেন আমি অসমত সমাধান করছি, সময় লাগছে মাত্র সর্বোচ্চ 45 সেকেন্ড বা 1 মিনিট, সমাধান করতে সময় লাগছে 45 সেকেন্ড বা 1 মিনিট। মজা কিনে একটু দেখেন, রাত্রে ঘুমাইছেন, ঘুমানোর পরে প্রথমে আপনি চিত হয়ে শুয়েছিলেন, খুব খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে ক্লাস ছেড়ে দেই, প্রথমে চিত হয়ে শুয়েছিলেন, রাত্রে একবার উপরেছেন আর একবার উপরেছেন, দুইবার উপর হলে যেখানে ছিল সেই জায়গায় ফিরে যাবেন, এ প্রথমে উপর হলে 1/x, পরেরবার আবার উল্টে গেলে x, তার মানে প্রথমবার এটা এই 1/x মানে লেখা যায় x-1, তাহলে প্রথমে x, পরে x হলো -1, পরে হলো x, বন্ধুরা একটু যদি উল্টাইতে হয় একটা মাইনাস পাওয়ার দিলে কিন্তু বিষয়টা উল্টে যায়। একটু দেখি আমরা হচ্ছে যে এই মেরুরের একটা ম্যাথের প্রবলেম ছিল, আমি বলেছিলাম সলভ করে দিই, সলভ করে দিই, a/a^2 সমান ছিল x-1 সমান b/a^2 ছিল x-3, মনে রাখবেন একটা কথা, সেটা হলো যে এই বেস একই বানাইতে হবে, এখানে a/b আছে b/a আছে, একই বানাইতে গেলে একটা -1 নিলে কিন্তু একই হয়ে যায়, কিভাবে a/b^x-1 a/এটা লিখলাম সমান এখানেও a/b লিখবো, মাঝখানে মাথায় একটা -1 দিব, হিসাব সহজ কিন্তু, আর x-3 দেখা 3 থাকলো, তাহলে যদি কখনো উল্টাইতে হয় উল্টাইতে হলে একটা মাইনাস,
ক্যালকুলেশন করবেন দেখবেন অঙ্কটা হয়ে গেছে, তারপর করে দেয় এক লাইন যেহেতু বেস একই আছে পাওয়ার কি হবে সমান হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান সমান হয়ে যাবে মাইনাস এক্স প্লাস হলো থ্রি, এক্স প্লাস এক্স এটা হবে থ্রি প্লাস ওয়ান মানে হলো ফোর ব্যাংক ফ্রি 11-20 গ্রেড ফ্রি শিক্ষক নিয়োগ ফ্রি প্রাইমারি কোর্স ফ্রি এটা ঈদের আগ পর্যন্ত অফারটা থাকবে 2500 টাকা দিয়ে বিসিএস এ ফুল কোর্সে ভর্তি হবে 46-47 তারপর 11-20 গ্রেড এনটিআরসি প্রাইমারি ফুডের কোর্স সকল কোর্স ফ্রি এবং অবশ্যই ব্যাংকের প্রিলিমিনারি ফ্রি এটা চিন্তাই করা যায় না অবশ্যই সুযোগটা আপনি নেবেন আশা করি আপনার জীবন সুন্দর হবে এবং অবশ্যই খুব দ্রুত একটা চাকরি আপনি পেয়ে যাবেন ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আশা করি ক্লাসটা আপনি এনজয় করেছেন আসসালামু আলাইকুম